নিকাশি নালা তৈরি করা নিয়ে বীরভূমের সিউড়ির বাঁশরা ও ছোট কুষ্টিকুড়ি কুড়ি গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এবং তাই নয় ঘটনাও ঘটে ঘটনায় আহত হন একজন আহতকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে ওই গ্রামে নিকাশি নালা নিয়ে সমস্যা সূত্রের খবর রবিবার এগারোই অগস্ট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গ্রামে আসেন সমস্যা সমাধানের জন্য তখনই বছসা শুরু হয় এরপর রাতেই কুষ্টিকুড়ি গ্রামের একজনকে মারধর করা হয় বলে অভিযোগ বাঁশরা গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে তারই পাল্টা রবিবার দুপুরে ব্যাপক বোমাবাজি করে কুষ্টিকুড়ি গ্রামের লোকজন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বোমাবাজির ঘটনায় পুলিশ ঘটনাস্থলে আসার পরেও দফায় দফায় চলে বোমাবাজি পুরন্দরপুর সাঁথিয়ার রাস্তায় একের পর এক বোমার দাগ লক্ষ্য করা গিয়েছে এমনকি রাস্তায় সুতলি বোমার আগুন জ্বলতেও দেখা যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আমরা শুনবো স্থানীয় বাসিন্দা শেখ রিপন কি বলেছেন নালা নিয়ে একটা বৃষ্টিতে চরম হয়েছে পরশু দিন তো সেটা আপনার বৃষ্টিটা জল বেরোতে পারছে না তো সেটা নালা নালা নিয়ে একটা প্রবলেম ছিল বহু বছর থেকে তো আপনার ওখানে আমাদের পঞ্চায়েতে যিনি দায়িত্বে আছেন প্লাস আমাদের অভাসিয়ারা ওখানে ব্যবস্থা করতে এসেছিলেন নালাটা যাতে পানিগুলো বেরোতে পারে জলগুলো তো তারই জন্য আমাদের পাশের গ্রাম কুস্টুকুড়ির কিছু রিলেটিভ আর কিছু আপনার যারা দায়িত্ব ওনার সঙ্গে প্রধান দায়িত্বে থাকেন মানে আপনার পঞ্চায়েতের যিনি দায়িত্বে আছেন আমাদের জাকি স্যার ওনারই সাথে এসেছিলেন এবার যার জায়গা যার নালা তার সঙ্গে কি বস্তা হয় জানি না আমরা আমাদের পাড়ার মধ্যে নালা ছাড়া আমরা যত আমরা ছেড়েছিলাম তো সেখানে নাকি এখানে কি হয়েছে ওদের ঠিক আমি জানি না এই মুহূর্তে এখানে আমি ছিলাম না সেখানে নিকাউদের একটু হাতাহাতি হয়ে যায় হাতাহাতি হয়ে যাওয়ার পর তিনি ছুটে আমাদের কাছে যান যে এরকম ব্যাপার পাশে গ্রাম কুষ্টিগুড়ি দিকে আমাদেরকে আমাকে মারধর করেছে এরকম ব্যাপার আমরা ছেলেগুলো সব ছুটে আসে তারপরে এবার ধরুন স্বাভাবিক ব্যাপার পাশের গ্রাম থেকে যদি কেউ মারতে আসে তখন তো আপনার মাথা কারো ঠিক থাকবে না তারপরে এসে খানিক হাতাহাতি হয়ে যায় এদের মধ্যে এবং তারপরে যে খুব হাতাহাতি হয়ে যায় তা না আমরাও ছিলাম আমরা ছাড়িয়ে দিয়ে তারপরে আমরা কিন্তু তাদেরকে ঘর পাঠিয়ে দিয়েছি এবার তারপরে আমরা পরে শুনতে পাই যে জিনিসটা নিয়ে খুব আমাদের যিনি ব্লক সভাপতি আছেন নুরুল ইসলাম সাহেব তার সঙ্গে কথা হয়েছে প্লাস আমাদের যিনি জাকির সাহেব আছেন তারও সঙ্গে কথা হয়েছে তো তেনারা একটা ফাইসালের মধ্যে কাল পরশু শুনেছিলাম আজ সকাল অব্দিও শুনেছিলাম যে একটা ফাইসালের মধ্যে আসবেন তো আমি এটাও শুনেছিলাম যে ওরা চব্বিশ ঘন্টা নাকি টাইম দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাদের গ্রামের ছেলেরা ক্ষমা না চায় তাহলে কিন্তু পঁচিশ ঘন্টা পরে ওরা কিন্তু একটা কোনো কাজ করবে আমাদের গ্রামের নাম বাঁচরা তো তারপরে আমরা যে যেমন যে আমাদের গ্রামে যত জন সব খেটে খাওয়া মানুষ সবাই কেউ মাঠে কেউ ঘাটে কেউ গাড়িতে কেউ ওইভাবেই এই কাজ করে হঠাৎ করে খবর আছে ওখান থেকে ওই গ্রাম থেকে পুস্টগুলি গ্রাম থেকে খবর আছে যে এরকম এরকম ব্যাপার আমাদের গ্রামে একটা টিম তৈরি হয়েছে দল হয়েছে

সেটা নিয়ে সমস্যাটা হচ্ছে তো সেখানে আমাদের আমাদের পঞ্চায়েতের যিনি দায়িত্ব আছেন তিনি এসেছিলেন করতে সেটারই ঘটনায় তৃণমূল কংগ্রেস নেতা অশ্বিনী দাস কি জানিয়েছেন পুকুরে পারে প্রায় একশো দেড়শো ঘর বাস আছে সেই পুকুরে জল নিষ্কাশন নাই কোনো জায়গায় নালা নাই সেই নালার জন্য আমাদের প্রতিনিধি মেম্বার অশ্বিনী দাস বর্তমান সেটা প্রধান দিয়ে আপলে করেছিল এটা নালা করতে হবে জনসাধারণের একটা অভিযোগ আছে এই মুহূর্তে গতকাল যে ঝামেলাটা হয়েছে সেটা কন্ট্রাক্টার ক্লাস অঞ্চলের দায়িত্ব যে থাকেন জাকির সাহেব তার আসার কথা ছিল প্রধান এবং উপপ্রধান সেই জায়গাতে এসে এবং কন্ট্রাক্টার যারা এসেছিলো একটা জল নিষ্কাশনের ব্যাপারটা অন্যজনার রাস্তা থেকে জলটা মারার জন্য এখন ব্যবস্থা করেছিল তারপরে উনি যাই হোক আমি কালকে ছিলাম না বাড়িতে সাইডে গিয়েছিলাম বোমাবাজিটা কেন বোমাবাজিটা এখন ওই হাতাহাতি কালকে একটি ঝামেলা হয়েছিল পাশে গ্রামের সামান্য পুষ্টিগুড়ি হ্যাঁ নাম বলতে পারবো না

বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজার একটি প্রতিবেদন আমরা বোমাবাজি ঘটনায় শিউরি এলাকা উত্তপ্ত শিউরির বাঁশরা আর ছোট কুষ্টিগিরি দুই গ্রামের মধ্যে চলছিল জল নিকাশি ব্যবস্থা নিয়ে বিবাদ দীর্ঘদিন এই বিবাদ কিন্তু চলছিল এদিন দেখা গিয়েছে যে পঞ্চায়েতের সদস্য সেই সদস্যও কিন্তু এই বিবাদের সমস্যাকে সমাধান করতে আসেন রীতিমতোই সমস্যা সমাধান করতে গিয়ে আরও ঘট বিপত্তি ঘটে না ঘটে সেখানে দেখা যায় যে দুই গোষ্ঠীর বোধহয় রাতের রাত্রের অন্ধকারে এক বাসরা গ্রামের বাসিন্দারা ছোটই কুষ্টিগুড়ি যে গ্রামটি রয়েছে সেই গ্রামের বাসিন্দাকে মারধর করে এবং এই দুই একের অপর অপরকে একেভাবে অভিযোগ করছে আর অভিযোগের পরই কিন্তু শুরু হয়ে যায় বোমাবাজির লড়াই এক কথা বলা যেতেই পারে সামান্য জল নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে একেবারে পৌঁছে গেল বোমাবাজির লড়াই আর এই বোমাবাজির লড়াইয়ে আহত হয়েছে এক তাকে শিউরি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে রীতিমতো শিউরি এলাকায় কিন্তু শিউরি বাসটা ও ছোট পুষ্টিগিরি কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি হচ্ছে তীব্র উত্তেজনা ও আতঙ্কিত পরিবেশটি কিন্তু রয়েছে একই সঙ্গে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছে পুলিশের সামনেও দেখতে পাওয়া যায় যে বোমার যে আগুন যে সুতলি বোমা সুতলি বোমার যে আগুন সেই আগুন কিন্তু দাও দাউ করে চলছে এমনকি শিউরি সাঁতিয়া রোডেও বেশ ব্যাপকভাবে বোমাবাজি চলে সে কারণে বেশ কিছুক্ষণ ধরেও কিন্তু যানবাহন কিন্তু বন্ধ রাখে রীতিমতোই একেবারে বলা যেতেই পারে বাসরা আর ছোটো কুষ্টিগিরির লড়াইয়ে একেবারে আতঙ্কিত তীব্র উত্তেজনা পরিবেশ তৈরি হয়েছে ওই গ্রামে ওই গ্রামে সাধারণ বাসিন্দাদের মধ্যে এখনো আতঙ্কের ভয়ের যে বাতাবরণ সেই বাতাবরণ রয়েছে কর্ম পঞ্চায়েত সদস্যের যে কর্ম সদস্য সেই সদস্য গিয়েও কিন্তু এই অশান্তির মীমাংসা করতে পারেনি রীতিমতো পুলিশ পৌঁছে পুলিশ এই মুহূর্তে বাসা ও ছোট কুষ্টিগিরিতে পুলিশ প্যাকেটিং বসানো হয়েছে পুলিশের টহলদারি চলছে যাতে আরও কোনো বড় ধরনের বিপত্তি যেন না ঘটে সাধারণত যে এই মুহূর্তে যে তারা কোনো গোষ্ঠীর তা নিয়েও কিন্তু সন্ধান চলছে কেন এইরকমভাবে একটি জল নিকাশি ব্যবস্থাকে কেন্দ্র করে এইভাবে যে বোমাবাজির লড়াই হত দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবে না